এখন থেকে আপনি চাইলে আপনার বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে সর্বোচ্চ সংখ্যক 20,000 টাকা পর্যন্ত লোন নিতে পারেন। আমরা ইতিমধ্যে জানি যে বিকাশ এবং সিটি ব্যাংকের যৌথ উদ্যোগে বিকাশ থেকে কোনো প্রকার ডকুমেন্টস ছাড়া 20,000 টাকা পর্যন্ত লোন দিচ্ছে। তো অনেকে হয়তোবা বিভিন্ন ক্যাটাগরিতে এই লোনটি পাচ্ছি, অনেকের হয়তোবা লোন অপশনে ক্লিক করলে এরকম লেখা আসছে। যারা বিকাশ থেকে লোন পাচ্ছেন না, যাদের লোন অপশনে ক্লিক করলে এরকম লেখা আসে, এবং যারা বিকাশ থেকে এই লোনটি পাচ্ছেন তারা কিভাবে লোন নেবেন এবং কত টাকা এই লোনের জন্য ইন্টারেস্ট দিতে হবে এবং কিভাবে এটি পরিশোধ করবেন আজকের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখানো হবে। এজন্য সম্পূর্ণ ভিডিওটি এ টু জেড কন্টিনিউ করুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আপনার একটা সাবস্ক্রাইব আমাদের নতুন নতুন ভিডিও করতে অনেক উৎসাহ যোগায়। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা আমাদের বিকাশ অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিব। এরপর আমাদের বিকাশ অ্যাকাউন্টটি তথ্য হালনাগাদ করে নিতে হবে। তো তথ্য হালনাগাদ করার জন্য আমরা এই উপরে যে আইকনটি রয়েছে এই আইকনে ক্লিক করে দিব। ক্লিক করার পর এখান থেকে তথ্য হালনাগাদ যে অপশন রয়েছে তো আমরা এই অপশনে ক্লিক করে দিব। ক্লিক করার পর আমরা এখান থেকে আমাদের এনআইডি কার্ড অনুযায়ী তথ্য হালনাগাদ করে নিতে হবে। তো অবশ্যই এই বিকাশ অ্যাকাউন্টটি আগে যার নামে রয়েছে তার আপডেট এনআইডি কার্ড দিয়ে তথ্য হালনাগাদ করে নিতে হবে। তো আমার বিকাশ অ্যাকাউন্টে তথ্য হালনাগাদ করা আছে, তো আমি এদিকে যাচ্ছি না। তো আমি এখান থেকে হোম স্ক্রিনে চলে আসলাম। তো হোম স্ক্রিনে আসার পরে এখান থেকে আমরা লোন অপশনে ক্লিক করে দিব। যাদের বিকাশ অ্যাপ্লিকেশনে লোন অপশনটি নেই তারা অবশ্যই গুগল প্লে স্টোর থেকে বিকাশ অ্যাপ্লিকেশনটি আপডেট করে নিতে হবে। ক্লিক করার সাথে সাথে আমরা এখানে দেখতে পাচ্ছি সিটি ব্যাংকের একটি লোগো রয়েছে। এরপর আমরা নিচে দেখতে পাচ্ছি রিপন আপনার ব্যবহারযোগ্য লোন লিমিট 5,000 টাকা। তো আমি আমার বিকাশ অ্যাকাউন্টে যে পরিমাণ লেনদেন করেছি তো সেই পরিমাণ আমাকে একটি লোনের লিমিট দেওয়া হয়েছে। অনেকেই বলে থাকেন যে তো কেন আমরা বিকাশ থেকে লোন পাচ্ছি না, এই বিকাশ থেকে লোন না পেলে কী করব। তো তাদেরকে আমি বলি আপনারা আপনার বিকাশ অ্যাকাউন্টে যে পরিমাণ লেনদেন করবেন তো সেই পরিমাণ লোনের একটি অ্যামাউন্ট পেয়ে যাবেন। তো আমি আমার বিকাশে যে পরিমাণ লেনদেন করেছি তো সেই পরিমাণ অনুযায়ী আমাকে এখানে লোনের লিমিট দেওয়া হয়েছে 5,000 টাকা। তো আমি যদি এখান থেকে লোনটি নিতে ইচ্ছুক হই তাহলে নিচে দেখতে পাচ্ছি লোন নিন এই অপশনে ক্লিক করে দিব। তো আমি এখান থেকে লোন নিন অপশনে ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে আমরা এখানে যে আমাদের লোনের যে লিমিটটা রয়েছে সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি লোন পরিশোধের সময়সীমা 3 মাস। যদি আমরা এখান থেকে 3 মাসের জন্য লোন নিতে চাই নিচে আমরা দেখতে পাচ্ছি এগিয়ে যান, তো আমরা এই অপশনে ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথে আমাদেরকে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসা হবে। তো এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি পরিশোধের তারিখ, তো প্রতি মাসের 23 তারিখ। যদি আমরা এই 23 তারিখে লোনটি নেই তাহলে আমাদেরকে প্রতি মাসের 23 তারিখে আমাদের অ্যাকাউন্ট থেকে অটোমেটিকলি টাকাটি নিয়ে যাওয়া হবে। তো এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি লোন নিয়েছেন। তো আমরা যদি 5,000 টাকা লোন নেই, 5,000 টাকা লোনের জন্য ব্যাংক প্রসেসিং ফি দিতে হবে 28.75 টাকা। তো 28.75 টাকা কেটে এখানে আমাদেরকে 4,971.25 টাকা আমাদেরকে এখানে দেওয়া হবে। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি কিস্তি পরিশোধের প্ল্যান। এখানে আমাদের মোট পরিশোধযোগ্য অ্যামাউন্ট হবে 5,076.45। এই 5,000 টাকার জন্য আমাদেরকে মোট ইন্টারেস্ট দিতে হবে 76.45 টাকা। ইন্টারেস্ট রেট হবে 9% করে। তো এখানে আমরা কিছু আরও বিস্তারিত ইন্টারেস্ট রেট দেখতে পাচ্ছি, যে আমাদের কত টাকার জন্য কত টাকা দিতে হবে, টোটাল কত টাকা নিবে, কত টাকা মেন ব্যালেন্স থাকলে কত টাকা ইন্টারেস্ট দিতে হবে সবগুলো আমরা এখানে অ্যামাউন্ট দেখতে পাচ্ছি। তো আমরা যদি এখান থেকে লোন নিতে চাই তাহলে আমরা নিচে দেখতে পাচ্ছি এগিয়ে যান, তো আমরা এগিয়ে যান অপশনে ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথে এখানে আমাদের লোন সম্পর্কিত আরও কিছু তথ্য দেখতে পাচ্ছি। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি দৃষ্টি আকর্ষণ। তো লোনটি নিতে হলে আমাদের কী কী আইন লঙ্ঘন করতে হবে সেটি আমরা দেখতে পাচ্ছি। এরপর রয়েছে লোন শর্তাবলী। তো লোন নিতে হলে কিছু শর্তাবলী রয়েছে, আমরা চাইলে এইগুলো শর্তাবলী দেখে পড়ে নিতে পারি। এরপর রয়েছে অটোমেটিক কিস্তি কেটে নেওয়ার সুবিধা। তো আমাদের বিকাশ অ্যাকাউন্ট থেকে প্রতি মাসের যেই তারিখে আমরা টাকাটি নেই সেই তারিখে অটোমেটিকলি কেটে নেওয়া হবে। এরপর রয়েছে দেরিতে কিস্তি পরিশোধ করলে জরিমানা। তো দেরিতে যদি আমরা কিস্তি পরিশোধ করি তাহলে আমাদেরকে 2% রেটে ইন্টারেস্ট আরও বাড়তি দিতে হবে। এরপর আমরা সর্বশেষ দেখতে পাচ্ছি অ্যাকাউন্ট বন্ধের আগে সম্পূর্ণ লোন পরিশোধ। যদি আমরা বিকাশ অ্যাকাউন্টটি বন্ধ করতে চাই তো বন্ধ করার আগে অবশ্যই আমাদেরকে সম্পূর্ণ লোন পরিশোধ করে আমাদের বিকাশ অ্যাকাউন্টটি বন্ধ করতে হবে। তো আমরা যদি এখানে সকল শর্তগুলি মেনে থাকি তাহলে আমরা এখানে নিচে দেখতে পাচ্ছি সম্মতি দিন, তো আমরা অপশনে ক্লিক করে দিব। তো ক্লিক করা দেওয়ার সাথে সাথে আমরা এখানে আমাদের টোটাল হিসাবটি এখানে দেখতে পাচ্ছি। তো আমরা এখান থেকে কত টাকা লোন নিচ্ছি, কত টাকা ইন্টারেস্ট দিতে হবে, সর্বমোট কত টাকা পরিশোধ করতে হবে বা সকল তথ্য আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আমাদের যদি এখানে সকল কিছু ঠিক থাকে তাহলে আমরা এখানে বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটি প্রবেশ করিয়ে দিব। তো পিন নাম্বারটি প্রবেশ করিয়ে দেওয়ার পর এখান থেকে তীর অপশনে ক্লিক করে দিব। তো যদি আমরা এখান থেকে লোন নিতে চাই তাহলে আমরা নিচে দেখতে পাচ্ছি লোন করতে ট্যাপ করে ধরে রাখুন।
ট্যাপ করে ধরে রাখার সাথে সাথে আমাদের বিকাশ অ্যাকাউন্টে কিছুক্ষণের ভিতরে অটোমেটিকলি টাকাটি চলে আসবে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন, আর এরকম নিত্য নতুন টেক রিলেটেড ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে করে পরবর্তীতে এরকম নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে পৌঁছে যায় যেন আপনার কাছে। তো ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।